গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা কিছু শব্দার্থ শিখে নেব শব্দার্থ অর্থাৎ কী না শব্দের মানে শব্দের মানে বা অর্থ হলো শব্দার্থ শব্দের যে একই মানে তাকে বলা হচ্ছে কি না শব্দার্থ যেমন তোমাদের এই যে পেজটি আঠাশ নম্বর পাতায় প্রচুর শব্দ দিয়ে দিয়েছে তো সেগুলোর অর্থ কী চলো তোমরা আজকে শিখে নাও ভবন ভবন শব্দটি অর্থ বাড়ি তাহলে আমরা বাড়িও বলতে পারি ভবনও বলতে পারি অশনি অর্থাৎ বজ্র হরিদ্রা অর্থাৎ কি না হলুদ ইঙ্গিত ইশারা তোমরা পড়েছ এর আগেও ইঙ্গিত ইশারা স্বজন অর্থাৎ আত্মীয় মুকুল কুড়ি অবনী অর্থাৎ পৃথিবী রোগ অর্থাৎ অসুখ দুর্দশা অর্থাৎ খারাপ অবস্থা ইক্ষু অর্থাৎ আক আর জনক পিতা বা বাবা পিতা বা বাবাকে কি বলা হয় না জনক অদৃশ্য অর্থাৎ আড়াল কৃষ অর্থাৎ রোগা তারপরে আছে মড়াল অর্থাৎ রাজহাঁস মুখ অর্থাৎ বোবা পুষ্প অর্থাৎ ফুল পুষ্প অর্থাৎ ফুল সেটা তোমরা সবাই জানো এই হচ্ছে শব্দার্থে এই শব্দার্থগুলো খুব ভালো করে লার্ন করতে হবে কিন্তু এরপরে আমরা চলে যাব আরও কিছু শব্দার্থে যেমন শব্দ আবার দেওয়া আছে যশ অর্থাৎ খ্যাতি আজগুবি অর্থাৎ অবাস্তব আতঙ্ক অর্থাৎ ভয় দগ্ধ পোড়া হরিত অর্থাৎ সবুজ উপস্থিত অর্থাৎ হাজির হওয়া হাজির বললেও চলবে সহসা হঠাৎ চারা ছোট গাছ তথ্য ঠিক খবর কক্ষ ঘর আহ্বান ডাক বন্য বুন ঈশা লাঙলের যে দণ্ড তাকে বলা হচ্ছে ঈশা দ্রব্য জিনিস অন্ত শেষ এই হচ্ছে শব্দার্থ আঠাশ নম্বর পাতা এরপর আমরা যাব উনত্রিশ নম্বর পাতায় এরপর দেখো উনত্রিশ নম্বর কথাতেও কিছু শব্দার্থ দেওয়া আছে অভ্র অর্থাৎ খনিজ পদার্থ ধনী অর্থাৎ বড়লোক তপন অর্থাৎ সূর্য অলস কুঁড়ে আঁখি অর্থাৎ চোখ অশ্ব অর্থাৎ ঘোড়া নিত্য অর্থাৎ প্রতিদিন বা রোজ ঋণ অর্থাৎ ধার ঈশ অর্থাৎ ভগবান অরণ্য অর্থাৎ বন জননী অর্থাৎ মাতা আঙিনা অর্থাৎ উঠান অর্থাৎ অবাক আর কমল অর্থাৎ পদ্ম যাচে অর্থাৎ প্রার্থনা করে দ্বীপ অর্থাৎ প্রদীপ দিন অর্থাৎ গরিব অজ অর্থাৎ ছাগল গীত অর্থাৎ গান শুভ্র অর্থাৎ সাদা উষ্ণ অর্থাৎ গরম মূল্য অর্থাৎ দাম উর্মি অর্থাৎ ঢেউ অত্যন্ত অর্থাৎ খুব ভগ্ন অর্থাৎ ভাঙা মগজ মানে মস্তিষ্ক দমন মানে বসে নিয়ে আসা আর ফসল মানে শস্য তো তোমরা জানো গৌরব মানে সম্মান তো এই হয়ে গেল তোমাদের উনত্রিশ নম্বর পাতা শব্দার্থ আঠাশ উনত্রিশ দুটো পেজ আমি একসঙ্গে পড়ে দিলাম তার মানে দুটো পেজ যে একসঙ্গে তোমাদের হোমওয়ার্ক করতে হবে তার কোনো অর্থ নেই তোমরা একদিন একদিন করে একটা একটা করে পেজ কমপ্লিট করো একসঙ্গে হুড়ু করে দুটো কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই আমি দুটো পড়িয়ে রেখে দিলাম তোমরা এবার দুদিনে ভাগ করে এই হোমওয়ার্কটা করবে একসঙ্গে নয় এরপরে তোমাদের তিরিশ থেকে বত্রিশ নম্বর পাতাতে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পিডিএফ ফাইলে পেয়ে যাবে এখন তোমাদের কাজ হচ্ছে যে আপাতত আঠাশ নম্বর পাতাটা ভালো করে লার্ন করা অর্থাৎ নেক্সট উইক যখন তোমাদের আবার লাইভ ক্লাস আছে সেই আঠাশ নম্বর পাতার ওপরে শব্দার্থ যেগুলো দেওয়া আছে সেগুলোকেই প্রথম দিন আমি জিজ্ঞেস করবো আর উনত্রিশ নম্বর পাতাটা তার পরের দিন একসঙ্গে দুটো পেজ লার্ন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেল বাকি রইলো প্রশ্নোত্তর তোমরা আস্তে আস্তে সেগুলো পেতে থাকবে ওকে সব বাই বাই এভারি বডি